ও রাক্ষস বাংলা বানাবে, রাক্ষসে ভরে দিবে, ব্লু হোয়েল ভরে দিবে, তাই তো করছে যে সোনার বাংলা আর সোনার লঙ্কা একই তো, সেই একই বঙ্গের লোক ওখানেও আছে। হ্যাঁ, যে চুদির বাচ্চা রামের প্রতি ভক্তি আস্থা শ্রদ্ধা কিছুই নাই, মিথ্যাবাদী কখনো রাম ভক্ত হতে পারে? হ্যাঁ, সাধু বা যাদের ধর্মের কথা আছে যদি মিথ্যাবাদী হয় তো চুপালে ভগবান তাকে গ্রহণ করেন না, সে কথাটা ওরা মানবে? আর এই এইটা যে চুদুর বুদুর করছে মেডিকেল ডক্টর গুলো একটি গবে, এদের এপিডেমিওলজির কোনো জ্ঞান নাই। আর এদের ICMR অর্গানাইজেশনে যেখানে টপ ফান্ডিং হচ্ছে, বুঝতে পারছেন, চাইলে ফান্ডিং হবে, সব কিছু হতে পারত, কোনো ইডিয়েট একটা নাই লিডিং সায়েন্টিস্ট যে এসে গভর্নমেন্টকে মোটিভেট করবে, এদের মধ্যে একটাও লিডিং সায়েন্টিস্ট নাই ICMR এর মধ্যে। সারা চুদির বাচ্চা কী করে পয়সা করব, হসপিটাল খুলবো, চুদুর পুতুর করবো, এইসব এই চুদির বাচ্চাদের মধ্যে একটা ইন্টেলিজেন্ট বয় নাই যে এপিডেমিওলজিস্ট হয়ে ভারতকে রাস্তা দেখায়। সারা চুদির বুদির বাচ্চা সাইড থেকে এসে মস্তানি এবং তাদের ইন্টিগ্রিটি এত নেই, তারা তো ডাক্তারি পড়ে নে বা এথিক্স ফেথিক জানা নেই। এই মেডিকেল ডিপার্টমেন্টের মতন যারা ভেটেরিনারি ডিপার্টমেন্ট থেকে আগে দুগুণা বেতন নিত, আমাদেরকে সায়েন্টিস্ট হিসেবে বেতন একুয়াল করে দিল বটে, কিন্তু তার আগে স্টেট গভর্নমেন্টে ভেটেরিনারি আমাদের বেতন আর ওদের বেতন দুগুণ ছিল, বুঝতে পেরেছেন? কিন্তু এই ইডিয়েটগুলোকে আপনি যদি দেখেন, এই ইডিয়েটগুলোকে এই ভেটেরিনারিয়ানের পায়ের তলায় থাকা উচিত এই এপিডেমিওলজি ভাইরাস ব্যাপারে। আমার কাছে যে 30-40 ভাইরোলজিস্ট ছিল তাদেরকে আমি ন্যাশনাল লেভেলে বসিয়ে দিলে এই চুদির বাচ্চারগুলো সারা মোদি ফদির সবারই চুদির বাচ্চার মুখ বন্ধ করে দিত এবং ডিজিজকে অটোমেটিক্যালি কন্ট্রোল করে। বুঝতে পেরেছি, তাহলে কেন আমরা রিন্ডারপেস্ট ইরাডিকেশনের বা PPR রিলেটেড যে সমস্ত আমার কাছে বা ডিজিজ ডায়াগনোস কিভাবে ডিজিজ স্প্রে করে এইসব অনেক দিনের মানে জুনোটিক ডিজিজকে আমরা ব্যাপারগুলো জেনেছি, যেহেতু আমাদের কাছে বায়োসেফটি ল্যাব দেওয়া হয়নি বলে আমরা যেটুকু দেওয়া দরকার মিনিমাম সেটুকু চুদির বাচ্চারা দেয়। আর ব্লু হোয়েলকে দিয়ে সারা দেশটা বিক্রি করে দিল পুরো পয়সাটা, ডেভেলপমেন্ট করছে চুদির বাচ্চার পুরো RBI কে লুটিয়ে দিচ্ছে। এই সমস্ত চুদির বাচ্চারা এখানে সুপ্রিম কোর্ট ও সুপ্রিম চুদির বাচ্চাগুলো বসে আছে। হ্যাঁ, দেশের এরকম মজাক করা, তার তো সুপ্রিম কোর্টের নিজের ডাইরেক্ট ICMR কে ডাকা উচিত ছিল, বুঝতে পেরেছেন? ডেকে সমস্ত ভেটেরিনারিয়ান হোক মেডিকেল ডাক্তারকে নিয়ে ভোট করিয়ে সুইটেবল পার্সনকে প্রতি মন্তর অন্তর অন্তর চেঞ্জ করতে হবে। শুধু একটা ডিরেক্টর কেন, 15টা ডিরেক্টর বসে থাকবে, বুঝতে পেরেছেন? নির্দেশ 15 রকম মত দিবে, সেই মতের মধ্যে আবার সামঞ্জস্য গভর্নমেন্ট আর অন্য বডি খুলে সেটাকে একমতে নিয়ে যাবে, মানে সবারই পয়েন্টগুলোকে ইমপ্রুভ করবে, বুঝতে পেরেছেন? 10টা 15টা সবাই হলে সভা হলে তার মধ্যে এই চালাকি করে কেউ বেরিয়ে যেতে পারবে না, মূর্খ বেশি দিন পদে থাকতে পারবে না, বুঝতে পেরেছেন? ওয়ান টিম করে দিলে আর ওয়ান একটা চুদির বাচ্চা বেটিকে DGD DDG করে দিলে আর ছেলেটির কোনো উপায় না, সে গবের চুদির বাচ্চা যা বলবে মানে সেখানে মূর্খকে, বুঝতে পারছেন? আমাদের চাণক্যের শাস্ত্রে আছে মূর্খ যা করবে তাতেই সর্বনাশ হবে, মূর্খ যতক্ষণ না কথা বলবে আর কাজ না করবে, প্ল্যান না করবে, মূর্খকে যদি রাজকাজে বসিয়েছেন তাহলে সে দেশের সর্বনাশ হবে। নরেন্দ্র মোদী হচ্ছে একটা বেকু, মানে আপনি রামকৃষ্ণ মিশনের সাধু আপনি মুখটা দেখালে ওরা বেজ্জতি বোধ করছে, সেই শুয়োরের বাচ্চারা আমার এইটাকে ভিডিওটাকে কেটে দিচ্ছে বারবার। আমি আপনার পরিচয় দিতে চাচ্ছিলাম যে আপনার পরিচয়টা নরেন্দ্র মোদী যে শুয়োরের বাচ্চা, সে জানে না যে আপনি মা সারদাকে রামকৃষ্ণকে না দেখলো তার যে রাস্তাটা সেটাকে আপনি এখানকার গ্রামের লোক হিসাবে জানতেন। একটা রামকৃষ্ণ মিশনের সাধু আছে, যে সাধু কি করে হয় সে রাস্তা জানে, সে জানা যারা আজকাল আপনার মঠের মিশনে বসে আছে, এরা আমার গুরুদেব বলেছিলেন যে রামকৃষ্ণ মিশনের উনি তো কথা বলতেন না,
এক বছরে একটা কথা বলতে। আমার মনে হয়তো ছ বছর ধরে রামকৃষ্ণ মিশনের সাধুদের সম্বন্ধে প্রশ্ন হলে তখন বললেন এরা কি করে ঠাকুর ঠাকুর হয়েছিলেন সেটা জানে, বুঝতে পারছেন? সাধু হওয়ার একটা পন্থা আছে, সেই পন্থাতে ঠাকুর কিভাবে ঠাকুর হয়েছিলেন সেই ঠাকুর হওয়ার রাস্তাটা এরা এবার বোঝা যাচ্ছে। পাকা গুরুকে দেখেছে, গুরু যে কি করে পাকা হয়েছে সেটা চেলাদের আইডিয়া নাই। কথাটা ভালো করে বুঝছেন যে গুরু কাঁচা থেকে কি করে পাকা হলো সেই রাস্তাটা চেলারা না জেনে গুরুর বরাবরই করবে। কথাটা ভালো করে বুঝতে হবে আমি কি বলছি, মানে তিনি সেই কথাটা বলে আমাকে বুঝিয়েছেন যে গুরু কিভাবে পাকা হয়েছে এরা সেই রাস্তাটা ফলো করে, যার জন্য ওই রাস্তাটা মেনটেন হলো। শঙ্করাচার্যের যে নিয়মে খানিকটা মেনটেন হয়েছিল সেটা এদের দ্বারা হলো। বিবেকানন্দের ওই খাওয়া দাওয়ার রাস্তাটায় নিয়ে গিয়ে ভুল করে ফেলেছে, বুঝতে পেরেছেন? খাওয়া এই রেস্ট্রিকশনটা যেটা দিয়ে শরীর শুদ্ধি করা, অহংকারকে দমানো, বিনয় নম্রশীল হবে, সেই জায়গাটায় মার খাই না। মা মাংস খাটা আমি ওইভাবে বলছি না, তবু অত আমি দোষ না দেখতাম, কিন্তু যেভাবে ওরা একটা শরীর গঠনের একটা নিয়ম আছে সাধু হতে গেলে, বুঝতে পারছেন? আর তাছাড়া এবারে যোগহীন যদি সাধু হয়, সে সাধু সর্প মানে বিষহীন সর্পের মতন, তাদের কিছু তো ক্ষমতা নেই। হ্যাঁ, সেগুলো তো সেটাই বলছি। আর আমি ওই সময় মাংসের মধ্যে আমি অনেক নিন্দা করতে যাচ্ছি না, কারণ আমি ওদিকে আমার তো ডাইরেক্টলি ওদিকে বলতে নাই, বুঝতে পেরেছেন? এখন সে আমার আর নিজের ছেলের মতন, এখন ঠাকুর যদি আমি ঠাকুর হয়ে এসেছি বলে এখন মানে আমি নিজেই ভান করছি, কিছু একটা ব্যাপার আছে করছি এই জন্যে যে ভারতবর্ষে সাধু নেই, যোগ বিদ্যা জানে সাধু নাই, আর আমি বিজ্ঞান ল্যাবরেটরি থেকে ঘুরে এসেছি বলে, আর আমি এমন গুরু ত্রিকালজ্ঞ গুরুর কাছ থেকে এসেছি, সেইখানে অর্ডিনারি মানুষ ব্লুয়েল আমার পিছনে পড়ে আছে বলে ভীষণ কায়দা করে ফেলেছে, নাহলে আমার পরিচয় পেলে এই যারা এই আজ রাজনীতিতে বসে আছে না সবারই গর্দান চলে যাওয়ার কথা, কিছুতেই বুঝতে পারছে না। মানে যে কথা লিখে দিয়েছি, যেভাবে নোটিশ দিয়েছি, পুরো শাস্ত্র কোট করে করে তুলে তুলে সমস্ত সায়েন্টিফিক এবং হিস্ট্রি মানুষের পণ্ডিতদের কথা চাণক্যের শ্লোক দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, কিন্তু সে কথা একদম ওরা মানতে হবে। আমরা দেখছি যে ভ্যাকসিন নেওয়ার পরেও বহু মানুষ আক্রান্ত হচ্ছে, ছেড়ে দেবো। এই যে বলছে 12 কোটি লোক হাজার মুক্ত, 12 কোটি বিশে কোভিডে মৃত 31 লাখ, আরে ও যে ভারতে 14 কোটি যদি ভ্যাকসিন দিয়ে থাকো তাহলে এত তো মানে স্প্রেড করার কথা নয়। তোমার ভ্যাকসিনটা দেওয়ার নিয়মটা তুমি জানো যে কাকে প্রায়র ডিটেক্ট করতে হবে, এজেন্ট বললেই হবে না, এজেন্টের প্রয়োজন হচ্ছে না ঘরে থাকলে, বুঝতে পারছেন? যারা রিটায়ার করেছে তাদের বাইরে যেতেই দেবে না, বুঝতে পেরেছি? এবারে যা যে বাইরে যাবে তার জন্য পার্টিকুলার কিছু নিয়ম থাকবে, যাওয়া আসার পরে পোশাকপত্র ছাড়া ফাড়ে এগুলো করতে হবে, রেগুলার হাত পা ধোয়া, বুঝতে পেরেছি? আর ওর আগে সলিড ইমিউনিটিটা আনা দরকার, যাতে ও নিজে ক্যারি না করতে পারে দেহের মধ্যে। বাইরের যে সমস্ত ইনফেকশন সেগুলো তো এডিডি নষ্ট করে দেওয়া যায় ভিতরে ঢুকলে, কিন্তু একটা ইমিউন হলে সে আর ভাইরাসটাকে ক্যারি করতে পারবে না পার্সোনালি। তো ওই সমস্ত যারা ডাক্তার, যারা সবজি মার্কেট বিক্রি করছে, গাড়ি চালাচ্ছে, যারা পুলিশ অফিসার এদের, বা যারা অফিস চালাচ্ছে এসডিএম ডিএম পুলিশ অফিসার, এদিকে প্রথমে ভ্যাকসিন দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছ? আর এদিকে ছাড়া বাইরে বিশেষ লোককে যেতে দিও না, সমস্ত ট্রান্সপোর্ট ওদিকে দিয়ে করাতে হবে, তাদের টেম্পোরারি হোমগার্ড ইউজ করতে হয়, তাকে টাকা দিয়ে ইমিউনাইজ করে লাগাও, কাজে লাগাও। কিন্তু এভাবে ইন জেনারেল সবাইকে তুমি আর রাস্তায় ছাড়তে পারবে না, মার্কেটে ছাড়তে পারবে না, সেটা এরা সেই জায়গাটায় রেস্ট্রিকশন।